বিয়ের পর অনেক দম্পতির জীবনে কয়েক বছর চলে যায় কিন্তু কোনো সন্তান জন্ম লাভ করে না বিভিন্ন রকম চিকিৎসার পরও তারা হতাশ হয়ে পড়েন নানা দুশ্চিন্তায় তারা নানা ধরনের মাধ্যম গ্রহণ করতে চান অথচ আল্লাহর কাছে সন্তান চাওয়া সর্বোত্তম যারা নিঃসন্তান তারা সন্তান লাভের দোয়া ও আমল সম্পর্কে জানতে চান তাই তাদের জেনে রাখার সুবিধার্থে এখানে আটটি আমল বা দোয়ার কথা উল্লেখ করা হল এক সন্তান সন্ততি দানের মালিক কেব আল্লাহ যাকে সন্তান দান করেন কোনো অসুস্থতা ও দুর্বলতা কিংবা কোনো সমস্যাই তার জন্য বাধা হয়ে দাঁড়ায় না আর আল্লাহ তা যাকে সন্তান দান করেন না অতি তুচ্ছ কারণেই সে সন্তান লাভ করতে ব্যর্থ হয় আল্লাহ তালা বলেন আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা ছেলে মেয়ে উভয়ই দান করেন আবার যাকে ইচ্ছে বন্ধা করেন সুরা সুরা আয়াত পঞ্চাশ সুতরাং সন্তান চাইতে হবে কেবল আল্লাহর কাছেই আপনি নিবিষ্ট মনে আপনার মতো করে নিজের ভাষায় তারই কাছে নেক সুস্থ ও সুন্দর সন্তান কামনা করে দোয়া করতে থাকুন তিনি আপনার ডাকে সাড়া দিয়ে অবশ্যই সন্তান দান করবেন দুই আল্লাহর নবী জাকারিয়া আলাইহি ওয়াইসাল্লাম এর দোয়া জাকারিয়া আলাইহি ওয়াইসাল্লাম বৃদ্ধ হয়ে যাওয়ার পরও নিঃসন্তান ছিলেন মারিয়াম আলাইহি ওয়াসালাম বাইতুল মোকাদ্দাসে জাকারিয়া আলাইহি ওয়াসালাম এর তত্ত্বাবধানে ছিলেন একদিন তিনি দেখলেন আল্লাহ তা মৌসুম ছাড়াই মারিয়াম আলাইহি আল্লাহি কে ফল দান করেছেন তার মনে সন্তান লাভের সুপ্ত আকাঙ্ক্ষা জেগে উঠল তিনি ভাবলেন যে যে আল্লাহ বিনা মৌসুমে ফল দিতে পারেন সে আল্লাহ বৃদ্ধ দম্পতিকেও সন্তান দান করতে পারেন তাই তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন দোয়া উচ্চারণ রাব্বি হাবুলি মিল্লাদকা জুরিয়াতান ইনাকা সামিউদ্দোয়া অর্থ হে আমাদের প্রতিপালক তোমার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করো নিশ্চয়ই তুমি প্রার্থনা কবুলকারী সুরা আলে ইমরান আয়াত আটত্রিশ দোয়াই বৃদ্ধ বয়সেও সন্তান লাভ হয় জাকারিয়া আলাইহি ওয়াসালাম মহান আল্লাহর শরণাপন্ন হয়েছেন তিনি সন্তান লাভের জন্য আল্লাহর বিশেষ করুণা চেয়েছেন মহান আল্লাহ তার দোয়া কবুল করেছেন এতে বোঝা যায় নিঃসন্তান দম্পতির জন্য আশার আলো সব সময় জলে থাকে আল্লাহ চাইলে বৃদ্ধ বয়সেও সন্তান হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্তান মাতা পিতাকে এ দোয়া শিখিয়েছেন দোয়া উচ্চারণ রব বিলা তাজারনি ফারদাও বা আন্তা খাইরুল ওয়ারিচ্ছিন অর্থ হে আমার রব আমাকে একা রেখো না তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী সুরা আম্বিয়া আয়াত উননব্বই অতএব আপনিও দোয়াটি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবেন চার সন্তান লাভে ইব্রাহিম আলাইহি ওয়াসালাম এর দোয়া আল্লাহর অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহি ওয়াসালাম আল্লাহ তা নিকট দোয়া করেছিলেন পুত্র সন্তানের জন্য আল্লাহ তালা তার দোয়া কবুল করেন তাকে পুত্র সন্তান দান করেন এর মাধ্যমে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন যাতে বান্দা এ দোয়ার মাধ্যমে তার নিকট সন্তান কামনা করতে পারে এই দোয়া উচ্চারণ রাব্বি হাবুলি মিনাস সলেহীন অর্থ হে আমার প্রভু আমাকে এক সৎপুত্র দান করুন সাফফাত আয়াত একশো পাঁচ আল্লাহর খাঁটি বান্দাদের দোয়া আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয় অনেক গুণাগুণের কথা কোরআনে বলা হয়েছে তন্মধ্যে অন্যতম হল তারা পুণ্যবান স্ত্রী ও সন্তানের জন্য দোয়া করেন কোরআনে বর্ণিত দোয়াটি আপনিও করতে পারেন ইনসা আল্লাহ আল্লাহ আপনাকে সন্তান দিয়ে সুখী করবেন দোয়াটি হল উচ্চারণ রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া জুরিয়া আ ইউন ওয়া যা আলনা লিল মুত্তাকিনা ইমামা অর্থ হে আমাদের প্রতিপালক আমাদের জীবনসঙ্গীর পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান দান করুন এবং আমাদেরকে আল্লাহবিরুদের জন্যে আদর্শস্বরূপ দান করুন ছয় ইতেকফার করলে সন্তান ও প্রাচুর্য লাভ হয় নূর আলাইহি ওয়াসালাম এর ব্যাপারে আল্লাহর বাণী দেখুন ইসতেকফারের ব্যাপারে বলা হয়েছে তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন ইস্তেফারের ফলাফল বলতে গিয়ে আল্লাহ তা বলেছেন তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন সুরাহুদ আয়াত বাহান্ন আট সহবাসীর সময় দোয়া পড়া আল্লাহ চাইলে সহবাসের সময় দোয়া আপনার সন্তান লাভের মনোবাসনা পূরণ হতে পারে আবদুল্লাহ ইবনে আব্বাস রাই থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লু বলেছেন তোমাদের কেউ আপন স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা করে তখন উক্ত দোয়া পড়ে যেন মিলিত হয়ে মিলনে যদি তাদের কিসমতে কোনো সন্তান আসে সেই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না বুখারি হাদিস ছয় হাজার তিনশ অষ্টাশি সহবাসের দোয়াটি হল উচ্চারণ বিসমিল্লাহি আল্লাহ মা জান্নী শায়তানা ওয়া জাননি শায়তানা মা রাজাক্তানা অর্থ হে আল্লাহ আপনার নামে শুরু করছি আপনি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখুন এমিলনের ফলে সন্তান দান করবেন তাহাতেও শয়তানকে দূরে রাখুন পরিশেষে মনে রাখুন যে কোনো মানুষের কাছে সন্তান কামনা করা যাবে না সন্তান লাভের জন্য অবৈধ অন ইসলামিক উপায় অবলম্বন করা যাবে না নিঃসন্তান দম্পতি রুচিতাল্লার ওপর ভরসা করা